हेलो फ्रेंड्स, वेलकम टू स्टडी जीके। तो फ्रेंड्स, आज आलोचना करब पॉलिटी द्वितीय पार्ट। एर आगे एक पार्ट आलोचना कर दिए ऑलरेडी। तो यह पॉलिटी जे लक्ष्मीकांत बोईटा धीरे धीरे चेष्टा करब जे जिस्ट आछे पुरोटाई तुम्हारे काछे पौंछे दीते। तो फ्रेंड्स, प्लीज सबसक्राइब करो आरो वीडियो देखार जोन्नो एवं परवर्ती पार्टगुलो जाते तुम्हारे काछे सहजे पौंछे जेते पारे। तो आज के आलोचना करब इंडियन इंडिपेंडेंट एक्ट 1947। तो एखाने फेब्रुआरी 20, 1947 ब्रिटिश पीएम क्लिमेंट एडली छिलेन लेबर पार्टीर पीएम, डिक्लेयर करलो ब्रिटिश रूल उइल बी एंड June 30, 1948। तो ब्रिटिश जे पीएम छिलेन तखन तिनि बोललेन जे 1948 साले June 30 ব্রিটিশরা ভারত ত্যাগ করবে এবং স্বাধীনতা দিয়ে দেবে ইন্ডিয়ানদের। কিন্তু এরপরে কী হলো? বাট এজিটেশন বাই দ্য মুসলিম লীগ ডিমান্ডিং পার্টিশন অব দ্য কান্ট্রি। তো এরপর যে মুসলিম লীগ দলের নেতা জিন্না, তো তার যে দল, এরা কী করলো? এজিটেশন শুরু করে দিয়েছিল। তো বিভিন্ন জায়গায় দাঙ্গা শুরু হয়েছিল। এরপর June 3, 1947 ব্রিটিশ গভর্নমেন্ট কনস্টিটিউশন ফর্মড বাই কনস্টিটিউশন অ্যাসেম্বলি বাট ক্যান নট অ্যাপ্লাই টু দোজ পার্ট অব দ্য কান্ট্রি হুইজ ওয়ার আনউইলিং টু অ্যাকসেপ্ট ইট। তো এরপর কী করলো? যে ব্রিটিশ গভর্নমেন্ট ছিল, তারা কনস্টিটিউশন অ্যাসেম্বলির মাধ্যমে তারা কনস্টিটিউশন ফর্ম তৈরি করতে চাইলো, এবং যারা ইচ্ছুক তাদের জন্যই, যারা ইচ্ছা করছিল না তাদের জন্য তারা করবে না, সেটাই তারা বলেছিল। এরপর সেম ডে June 3, 1947 মাউন্টব্যাটেন পুট ফর পার্টিশন প্ল্যান নোন অ্যাজ মাউন্টব্যাটেন প্ল্যান। এরপর কী করলো? June 3, 1947 মাউন্টব্যাটেন কী করলো? পার্টিশন করলো এবং দুটো রাষ্ট্রের তৈরি হলো, পাকিস্তান এবং ইন্ডিয়া, এবং যেটা দুটো পার্টি অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এবং মুসলিম লীগ দুজনেই মেনে নিয়েছিল। এর ফিচার কী ছিল? ইন্ডেড ব্রিটিশ রুল অ্যান্ড ডিক্লার্ড ইন্ডিয়া অ্যাজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড সাভার্জিন স্টেট ফ্রম August 15, 1947। তো August 15 থেকে 1947 ইন্ডিয়া একটা স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র হিসেবে পরিচিত হবে। নেক্সট হচ্ছে পার্টিশন অফ ইন্ডিয়া এবং ক্রিয়েশন অফ টু ইন্ডিপেন্ডেন্ট ডোমিনিয়ন অফ ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান। তো ভাগ হওয়ার পরে দুটো ইন্ডিপেন্ডেন্ট ডোমিনিয়ন তৈরি হলো, একটা হচ্ছে ইন্ডিয়া, একটা হচ্ছে কি পাকিস্তান। অ্যাবলিশড দ্য অফিস অফ ভাইসরয় অ্যান্ড প্রোভাইডেড ফর ইস ডোমিন। কী করা হলো? যে ডোমিনগুলো ছিল পাকিস্তান আর ইন্ডিয়া, আর যে ভাইসরয় ছিল তাদেরকে, ভাইসরয়গুলোকে অ্যাবলিশ করা হলো, ভাইসরয় পদটাকে অ্যাবলিশ করা হয়েছিল। গভর্নর জেনারেল টু বি অ্যাপয়েন্টেড বাই দ্য ব্রিটিশ কিং অন দ্য অ্যাডভাইস অফ দ্য ডোমেন ক্যাবিনেট। তো ব্রিটিশ যে কিং, তিনি তো গভর্নর জেনারেল নিয়োগ করলেন, কিন্তু কী করলেন না, যে ডোমিনিয়নের যে ক্যাবিনেট ছিল তাদের কাছে অ্যাডভাইস নিয়েই করতে হলো এটা। এরপর হচ্ছে ইন্টারিম গভর্নমেন্ট 1946। জওহরলাল নেহরু ছিল হচ্ছে এক্সটার্নাল অ্যাফেয়ার এবং কমনওয়েলথ রিলেশন এর হেড ছিলেন। এরপর হচ্ছে সর্দার বল্লভভাই প্যাটেল হচ্ছে হোম এবং ইনফরমেশন মিনিস্টার ছিলেন। এরপর ডক্টর রাজেন্দ্র প্রসাদ হচ্ছে ফুড এবং এগ্রিকালচার মিনিস্টার, সর্দার বল্লভভাই প্যাটেল ডিফেন্স, আর আসফ আলী হচ্ছে রেলওয়ে এবং ট্রান্সপোর্ট। এরপর দেখো March 8, 2018 ইন্টারন্যাশনাল ওমেন ডে গেছে। তো এর থিম যেটা ছিল সেটা হচ্ছে প্রেস ফর প্রোগ্রেস, মনে রেখো, খুব ইম্পর্টেন্ট এটা। এরপর হচ্ছে আইডিয়া অফ কনস্টিটিউশন অ্যাসেম্বলি বাই এম এন রয় 1934, এটা তোমরা আগেও পড়েছো। এটা যখন আইডিয়া দিয়েছিল, তারপর থেকে ইন্ডিয়ান
ন্যাশনাল কংগ্রেস ফার্স্ট টাইম অফিসিয়ালি ডিমান্ডেড কনস্টিটিউশন অ্যাসেম্বলি 1935। তো আইডিয়া যখন এম এন রায় দিয়ে দিয়েছিলেন, তারপর থেকেই ন্যাশনাল কংগ্রেস এর ডিমান্ড করছিল যে কনস্টিটিউশনের একটা দরকার আছে। তো এরপর 1938-এ জওহরলাল নেহরু অন বিহাফ INC ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ডিক্লেয়ার্ড দ্যাট দি কনস্টিটিউশন অফ ফ্রি ইন্ডিয়া মাস্ট বি ফর্মড অন দ্য বেসিস অফ অ্যাডাল্ট ফ্রান্সাইজ। তো জওহরলাল নেহরু 1938 সালে তিনি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের পক্ষ থেকে ঘোষণা করলেন যে কনস্টিটিউশন অ্যাসেম্বলি হবে এবং এটা অ্যাডাল্ট ফ্রান্সাইজের ভিত্তিতে হবে। এরপর ডিমান্ড ওয়াজ ফাইনালি অ্যাকসেপ্টেড ব্রিটিশ গভর্নমেন্ট আগস্ট অফার অফ 1940। 1940 সালের আগস্ট অফারের মাধ্যমে ব্রিটিশরা কী করলো, এই ডিমান্ডটাকে অ্যাকসেপ্ট করলো। এরপর 1942 সালে স্যার স্টেফোর্ড ক্লিফস কেম টু ইন্ডিয়া অ্যান্ড অ্যাকসেপ্টেড দ্য প্রপোজাল অফ কনস্টিটিউশন অ্যাসেম্বলি। তো কী করলো, 1942 সালে ক্লিফস এসেছিলো এবং এসে কনস্টিটিউশন অ্যাসেম্বলির যে প্রপোজাল সেটা সে মেনে নিল, কিন্তু একটা শর্ত দিল, সেটা হচ্ছে কি না, অর্ডার টু, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের পরে এটা আমরা মেনে নেব। তো তোমরা জানো দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল 1939 এবং চলেছিল 45-46 এই সময় নাগাদ। তো ও ক্রিপস বলল যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আমরা তোমাদের এই প্রস্তাবটা মেনে নেব। তো ক্রিপস প্রপোজাল ওয়ার রিজেক্টেড বাই মেনি পার্টিস। ওর যে প্রপোজালটা ছিল এটা রিজেক্ট করা হলো সব পার্টির দ্বারা, বেশিরভাগ পার্টির দ্বারা রিজেক্ট করা হয়েছিল, এবং এটাকে মহাত্মা গান্ধী বলেছিলেন পোস্ট ডেটেড চেক। তো এটা ক্রিপস প্রপোজালকে পোস্ট ডেটেড চেক বলেছিলেন কে, মহাত্মা গান্ধী, এটাও মাঝে মাঝে আসে কোশ্চেনটা। এরপর হচ্ছে মুসলিম লীগ ডিভাইডেড ইন্টু টু স্টেট উইথ টু সেপারেট কনস্টিটিউশন। মুসলিম লীগ কী করলো, ওরা বললো যে দুটো আলাদা স্টেট হবে, মানে দুটো আলাদা রাষ্ট্র তৈরি হবে এবং দুটো আলাদা রাজ্যের জন্য আলাদা কনস্টিটিউশন অ্যাসেম্বলি তৈরি করতে হবে, এটা মুসলিম লীগ দাবি করলো। ফাইনালি এ ক্যাবিনেট মিশন অস সেন্ট টু ইন্ডিয়া, এবং অবশেষে একটা ক্যাবিনেট মিশন যেটা ইন্ডিয়াতে সেন্ড করা হয়েছিল, হোয়াইল ইট রিজেক্টেড দ্য আইডিয়া অফ টু কনস্টিটিউশন অ্যাসেম্বলি। এবং ওরা কী করলো, যে মুসলিম লীগ দাবি করেছিল যে দুটো কনস্টিটিউশন অ্যাসেম্বলি হবে, তো ওরা এটাকে রিজেক্ট করলো এবং একটাই তৈরির সিদ্ধান্ত নিল। এরপর হচ্ছে কম্পোজিশন অফ দ্য কনস্টিটিউশন অ্যাসেম্বলি। তো কী কী কম্পোজিশন একটু দেখে নেওয়া যাক। কনস্টিটিউশন অ্যাসেম্বলি অজ কনস্টিটিউটেড ইন নভেম্বর 1946 ফর্মুলেটেড বাই ক্যাবিনেট মিশন। তো ক্যাবিনেট মিশনের দ্বারা যে কনস্টিটিউশন অ্যাসেম্বলি কী হলো, ফর্ম হচ্ছিল। এরপর এর ফিচার হচ্ছে টোটাল যে স্ট্রেংথ ছিল এখানে কনস্টিটিউশন অ্যাসেম্বলির 389, এর ভিতরে 296 সিট ওয়ার অ্যালোটেড টু ব্রিটিশ ইন্ডিয়া। যে ব্রিটিশ ইন্ডিয়া মানে যে রাজ্যগুলো ব্রিটিশদের আন্ডারে ছিল তাদের জন্য সিট অ্যালোটেড করা হয়েছিল কত, 296, আর 93 সিট টু বি প্রিন্সলি স্টেট, যে রাজারা ছিল তাদের জন্য 93টা সিট অ্যালোটেড হয়েছিল। ইস্ট প্রভিন্স অ্যান্ড প্রিন্সলি স্টেট অ্যালোটেড সিট ইন প্রপোর্শন টু দেয়ার পপুলেশন। তো পপুলেশনের ভিত্তিতে এই সিটগুলোকে অ্যালোটেড করা হয়েছিল। ব্রিটিশ প্রভিন্স ওয়ার টু বি ডিসাইডেড অ্যামং দ্য থ্রি প্রিন্সিপাল কমিউনিটিস, এটা হচ্ছে কি, কারা, মুসলিম, শিখ এবং জেনারেল, ইন প্রপোর্শন টু দেয়ার পপুলেশন। এরপরে হচ্ছে মেম্বার্স ইলেক্টেড বাই ওন কমিউনিটি, এরা যারা ছিলেন তারা নিজেদের কমিউনিটি থেকে মেম্বার সিলেক্ট করবে। ভোটিং মেথড অফ প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বাই মিন্স অফ সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট। এখন তোমরা আমাদের যে রাষ্ট্রপতির ভোট হয় এখানে দেখবে সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট হয়, মানে একজনকে অর্থাৎ একজন ভোটার দুজন বা তিনজনকে ভোট দিতে পারে, সেটা হচ্ছে প্রিফারেন্স থাকে, ফার্স্ট প্রিফারেন্স, সেকেন্ড প্রিফারেন্স, তো এর ভিত্তিতেই এটা তখন হচ্ছিল। কনস্টিটিউশন ওয়াজ টু বি পার্শিয়ালি ইলেক্টেড অ্যান্ড পার্শিয়ালি নমিনেটেড বডি। তো এখানে দেখো পার্শিয়ালি ইলেক্টেড এবং পার্শিয়ালি নমিনেটেড কেন বলেছে, তো যাদের ব্রিটিশদের আন্ডারে যে রাজ্যগুলো ছিল এবং
সেখান থেকে যে ক্যান্ডিডেটগুলো এসেছিলো এরা তো ইলেক্টেড হচ্ছিলো, ভোটের মাধ্যমে হচ্ছিলো, কিন্তু যে প্রিন্সলি এস্টেটগুলো ছিল তারা তো ইলেক্টেড হয়ে এসেছিলো, তারা তো এমনি নমিনেটেড হয়ে এসেছিলো, তাই না? তারা ইলেক্টেড হয়নি, নমিনেটেড হয়ে এসেছিলো যে প্রিন্সলি যে স্টেটগুলো ছিল সেখান থেকে। তো এই কারণে এটাই বলেছে যে পার্শিয়ালি ইলেক্টেড ছিল এবং পার্শিয়ালি নমিনেটেড ছিল। মেম্বার্স ওয়ার টু বি ইনডাইরেক্টলি ইলেক্টেড বাই দ্য মেম্বার অফ দ্য প্রভিন্সিয়াল অ্যাসেম্বলি। তো এখানে এরা কী হচ্ছিলো, ইনডাইরেক্টলি ইলেক্টেড হচ্ছিলো। ইলেকশন টু কনস্টিটিউশন অ্যাসেম্বলি হেল্ড ইন জুলাই থেকে আগস্ট 1946, যে ইলেকশনটা সেটা হয়েছিলো 1947 সালের জুলাই আগস্টের মধ্যে। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ওন 208 সিট, মুসলিম লীগ 73 সিটস, অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স গড দ্য রিমেনিং 15। এবং যারা স্বাধীন ছিল এছাড়াও আর কি, মানে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এবং মুসলিম লীগ এবং অন্যান্য যারা, তারা হচ্ছে 15 সিট ছিল। যারা এই মুসলিম লীগ এবং ন্যাশনাল কংগ্রেসে যোগ দেয়নি তারাই 15টা সিট দখল করেছিল। এর ভিতরে 93 সিটস অ্যালোটেড টু দ্য প্রিন্সলি স্টেট, বাট দে ডিসাইডেড টু স্টে অ্যাওয়ে ফ্রম কনস্টিটিউশন অ্যাসেম্বলি। দেখো এখানে যে প্রিন্সলি, যে রাজারা ছিল, তাদের জন্য 93টা সিট অ্যালোটেড ছিল, কিন্তু কী করলো, তারা এখানে কনস্টিটিউশন অ্যাসেম্বলিতে যোগ দেয়নি। কেন যোগ দেয়নি? কারণ হচ্ছে তাদের ভিতরে একটা ভয় ছিল, যদি ওরা কনস্টিটিউশন অ্যাসেম্বলিতে যোগ দেয় তাহলে এমন হতে পারে যে তাদের যে রাজত্ব, তারা যে রাজা সেগুলো বিলুপ্ত হতে পারে। এই এই কারণে তারা কী করেছে, কনস্টিটিউশন অ্যাসেম্বলিতে যোগ দেয়নি। পার্টিসিপেট করেছিল হিন্দু, মুসলিম, শিখ, অ্যাংলো ইন্ডিয়ান, খ্রিস্টিয়ান, এসসি, এসটি, ইনক্লুডিং ওম্যান। ওম্যানরাও এখানে ভোট দিয়েছিল 1946। এরপর হচ্ছে টু ইম্পর্টেন্ট পার্সোনালিটিস নট প্রেজেন্ট। এই যে কনস্টিটিউশন অ্যাসেম্বলি ছিল, এখানে দুজন ইম্পর্টেন্ট লোক, একজন হচ্ছে মহাত্মা গান্ধী আর একজন হচ্ছে এম এ জিন্না, এই দুজন উপস্থিত থাকেনি। এরপর হচ্ছে ওয়ার্কিং অফ দ্য কনস্টিটিউশন অ্যাসেম্বলি। ফার্স্ট মিটিং ডিসেম্বর 9, 1946, অনলি 211 মেম্বার এখানে উপস্থিত ছিল। প্রথম যে মিটিংটা হয়েছিল কনস্টিটিউশন অ্যাসেম্বলির ডিসেম্বর 6, 1946, মুসলিম লীগ বয়কটেড ইট ফর পাকিস্তানের দাবিতে, মানে পাকিস্তান দাবি করেছিল এবং তার জন্য তারা এটাকে কী করলো, কনস্টিটিউশন অ্যাসেম্বলিটাকে বয়কট করলো। ডক্টর সচ্চিদানন্দ সিনহা ওল্ডেস্ট মেম্বার অ্যান্ড ইলেক্টেড টেম্পোরারি প্রেসিডেন্ট অব দ্য অ্যাসেম্বলি। তো ইনি সব থেকে বয়স্ক ছিলেন, তাই ইনাকেই কী করলো, ইলেক্টেড করলো টেম্পোরারি প্রেসিডেন্ট হিসেবে। অন ডিসেম্বর 11, 1946, দ্বিতীয় যে মিটিংটা সেটা শুরু হলো, ডক্টর রাজেন্দ্র প্রসাদ প্রেসিডেন্ট হলেন আর এস সি মুখার্জি হলেন ভাইস প্রেসিডেন্ট, স্যার বি এন রাও অ্যাডভাইজারি অব কনস্টিটিউশন। এর আগে তোমরা দেখেছো এম এন রয়, তিনি কী করছিলেন, আইডিয়া দিয়েছিলেন যে কনস্টিটিউশন দরকার, আর এখানে আছে স্যার বি এন রাও, ইনি বলছেন অ্যাডভাইজার অফ কনস্টিটিউশন অ্যাসেম্বলি, ইনি অ্যাডভাইস দিচ্ছিলেন। তো দুটো আলাদা জিনিস, দুটোই মনে রেখো। এরপর হচ্ছে অবজেক্টিভ রিজলিউশন। ডিসেম্বর 13, 1946, জওহরলাল নেহরু মুভড দ্য হিস্টোরিক অবজেক্টিভ রিজলিউশন। তিনি একটা রিজলিউশন পাশ করলেন, মানে যে কনস্টিটিউশন অ্যাসেম্বলিটা তৈরি হচ্ছে তাতে কী ধরনের রিজলিউশন হতে পারে, কী কী থাকতে পারে। তো ইন্ডিপেন্ডেন্ট সোভারজিন রিপাবলিক অ্যান্ড টু ড্র আপ ফর হার ফিউচার গভর্নেন্স অ্যান্ড কনস্টিটিউশন। যে কনস্টিটিউশন অ্যাসেম্বলিটা হতে যাচ্ছিল সেখানে কী থাকবে, স্বাধীন থাকবে, সাবার্জিন থাকবে, রিপাবলিক থাকবে, জনগণের দ্বারাই থাকবে, অর্থাৎ জনগণের কথা চিন্তা করে তৈরি করা হবে, এবং ভবিষ্যতে যে গভর্নমেন্ট সরকার তার কথা চিন্তা ভাবনা করেই এই কনস্টিটিউশন অ্যাসেম্বলিটা তৈরি করা হবে। টেরিটরিজ ইন্ডিয়ান স্টেট, আদার পার্টস অফ ইন্ডিয়া অ্যাজ আর আউটসাইড ইন্ডিয়া অ্যান্ড দ্য স্টেট অ্যাজ ওয়েল অ্যাজ আদার টেরিটরিজ অ্যাজ আর উইলিং টু বি কনস্টিটিউয়েট ইন টু দ্য ইন্ডিপেন্ডেন্ট সাবার্জিন ইন্ডিয়া শ্যাল বি দ্য ইউনিয়ন অফ দেম অল। মানে তিনি এটা বললেন যে ইন্ডিয়ান যে স্টেটগুলো আছে সেগুলো ছাড়া যদি বাইরে থেকে বা আউটসাইড থেকে যদি কোনো টেরিটরি বা স্টেট ইচ্ছা প্রকাশ করে যে এই কনস্টিটিউশন অ্যাসেম্বলিতে যোগদান করবে তাহলে তারা এটা করতে পারবে এবং ইন্ডিয়ান ইউনিয়নের সদস্য হতে পারবে। এবার হচ্ছে অল পাওয়ার অ্যান্ড অথরিটি অব দ্য সভরিজিন ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া আর ডিরাইভড ফ্রম দ্য পিপুল। যত ধরনের
পাওয়ার আছে সব কিছুই জনগণের জন্যই তৈরি হবে এবং সেটা স্বাধীন থাকবে। গ্রান্টেড অ্যান্ড সিকিউরড দ্য অল দ্য পিপুল অফ ইন্ডিয়া জাস্টিস সোশ্যাল ইকোনমিক পলিটিক্যাল, সবার জন্য গ্রান্টি দেওয়া হবে, সিকিউরড করা হবে কি পলিটিক্যাল জাস্টিস এবং সোশ্যাল ইকোনমিক্স, এসব বিষয়ে সবাইকে গ্রান্টি এবং সিকিউর করা হবে জনগণকে। এডুকেট সেফগার্ড ফর মাইনরিটিস ট্রাইব ডিপ্রেসড অ্যান্ড আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস, এবং এটাও বলা হলো যে পর্যাপ্ত পরিমাণে সেফগার্ড করা হবে কাদের, না মাইনরিটিস ট্রাইব ডিপ্রেসড ক্লাসেস এবং ব্যাকওয়ার্ড ক্লাস যারা আছে তাদের সবাইকে এডুকেট অর্থাৎ পর্যাপ্ত পরিমাণে সেফগার্ড করা হবে। চেঞ্জ বাই দ্য ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্ট, ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্টের দ্বারা কী কী ধরনের চেঞ্জ হচ্ছে, এখানে প্রিন্সলি এস্টেট কী করলো গ্রাজুয়ালি জয়েন্ট কনস্টিটিউশন অ্যাসেম্বলি, যে যারা প্রথম অস্বীকার করেছিল না এরা পার্টিসিপেট করবে না, কিন্তু তারা ধীরে ধীরে এখানে জয়েন করলো। অন এপ্রিল 28, 1947 ইন সিক্স স্টেটস ফাইভ আর পার্ট অফ দ্য অ্যাসেম্বলি, যে ছটা স্টেট ছিল যারা কনস্টিটিউশন অ্যাসেম্বলিতে যোগদান করতে চায়নি তার ভিতরে পাঁচটা অলরেডি জয়েন করে ফেলেছে। কবে? এপ্রিল 28, 1947। মাউন্টব্যাটেন প্ল্যান June 3, 1947 পার্টিশন অফ কান্ট্রি, তো এরপর কী হলো মাউন্টব্যাটেন প্ল্যানের মাধ্যমে থার্ড জুন পার্টিশন হয়ে গেল 1947 সালে। দি মেম্বার অফ মুসলিম লীগ ফ্রম দ্য ইন্ডিয়ান ডমিনেন্ট অলসো ইন্টার দ্য অ্যাসেম্বলি, মুসলিম লীগের যে মেম্বাররা ছিলেন ইন্ডিয়ানদের ভিতরে মানে ইন্ডিয়া ডমিনেন্টের ভিতরে তারাও কী করলো না কনস্টিটিউশন অ্যাসেম্বলিতে যোগদান করলো। অ্যাসেম্বলি মেড এ ফুল্লি সাবভার্জিন বডি, এটা একটা ফুল্লি সাবভার্জিন বডিতে তৈরি হলো। অ্যাসেম্বলি অলসো বিকেম এ লেজিসলেটিভ বডি, একটা লেজিসলেটিভ বডিতে তৈরি হলো। টু সেপারেট ফাংশন ওয়ার, দুটো সেপারেট ফাংশন ছিল, একটা হচ্ছে মেকিং অফ দ্য কনস্টিটিউশন অফ দ্য ফ্রি ইন্ডিয়া চেয়ার বাই ডক্টর রাজেন্দ্র প্রসাদ, যে ফ্রি ইন্ডিয়া তার যে কনস্টিটিউশন তৈরি হলো তার যে চেয়ারম্যান ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ, ইনঅ্যাক্টিং অফ অর্ডিনারি লস ফর কান্ট্রি, কান্ট্রিতে একটা অর্ডিনারি ল ইনঅ্যাক্ট করা হলো এবং তার চেয়ার করেছিলেন জি বি মালবেঙ্কার, তিনি ছিলেন ফার্স্ট স্পিকার, এবং দিস কনস্টিটিউশন November 26, 1949। এরপর হচ্ছে আদার ইম্পর্টেন্ট ফাংশন, এটা একটু দেখে নিই, এটা হচ্ছে মেম্বারশিপ অফ দ্য কমনওয়েলথ ইন May 1949। তো কী করলো ভারতবর্ষ তখন কমনওয়েলথের সদস্য হয়ে গেল, মেম্বার হয়ে গেল, কত সালে 1949 সালে মে মাসে। ব্রিটিশরা এই সারা পৃথিবীতে যত দেশকে স্বাধীন যত দেশে দেশকে শাসন করেছিল তো তারা সবই কমনওয়েলথের সদস্য। আর এরপর হচ্ছে ইট অ্যাডপ্টেড দ্য ন্যাশনাল ফ্ল্যাগ অন July 22, 1947। তো স্বাধীন হওয়ার জাস্ট আগে 23 থেকে 24 দিন আগে কী করলো ন্যাশনাল ফ্ল্যাগ অ্যাডপ্ট করা হলো July 22, 1947। এরপর কী হলো ইট অ্যাডপ্টেড দ্য ন্যাশনাল অ্যান্থেম অফ January 24, 1950। তো ন্যাশনাল যে এরপরে আরেকটা দেখো ন্যাশনাল সং, ন্যাশনাল সং এবং ন্যাশনাল অ্যান্থেম এই দুটোই January 24, 1950 কী করা হলো অ্যাডপ্ট করা হলো। কোনটা ন্যাশনাল সং কোনটা ন্যাশনাল অ্যান্থেম তোমরা জেনে নেবে ভালো করে। এটা এরপর হচ্ছে ইলেক্টেড ফার্স্ট প্রেসিডেন্ট ডক্টর রাজেন্দ্র প্রসাদ January 24, 1950। তো 1950 24 জানুয়ারিতে প্রেসিডেন্ট ইলেক্টেড হলো ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তাহলে দেখো January 24, 1950 তিনটে জিনিস হচ্ছে, একটা হচ্ছে ন্যাশনাল অ্যান্থেমটা অ্যাডপ্ট করছে, ন্যাশনাল সংটাকে করছে, আর হচ্ছে কি না প্রেসিডেন্ট ডক্টর রাজেন্দ্র প্রসাদ। এরপর হচ্ছে দি কনস্টিটিউশন অ্যাসেম্বলি হ্যাড 11 সেশন ওভার 2 ইয়ার্স, এই যে কনস্টিটিউশন অ্যাসেম্বলিটা 1946 সালের 9 ডিসেম্বরে চালু হয়েছিল, তোমাদের নিশ্চয়ই মনে থাকবে এর আগে পড়েছ, তো তখন থেকে এটা তৈরি করতে টাইম লেগেছে 2 বছর 11 মাস 18 দিন। কনস্টিটিউশন মেকারস হ্যাড গন থ্রু দ্য কনস্টিটিউশন অ্যাবাউট 60 কান্ট্রিজ, এই কনস্টিটিউশন তৈরির জন্য যে কনস্টিটিউশন মেকার ডক্টর বি আর আম্বেদকার তিনি কী করেছিলেন 60টা দেশে গেছিলেন, টোটাল অ্যামাউন্ট লেগেছিল সেই সময় 64 লাখ
ফাইনাল সেশন হচ্ছে জানুয়ারি 24, 1950, তার মানে জানুয়ারি 24, 1950 ছিল ফাইনাল সেশন, এবং 26শে জানুয়ারি 1950 এটাকে পুরোপুরিভাবে ইনঅ্যাক্ট শুরু হয়েছিল যে কনস্টিটিউশনগুলো, বাট কন্টিনিউ টিল ফার্স্ট জেনারেল ইলেকশন এই 1951 থেকে 52, ফাইনাল সেশন এ অবধিও চলেছিল, কারণ তখনও ভোট হয়নি জেনারেল ইলেকশনের আগ পর্যন্ত। ওকে ফ্রেন্ডস, আজকে এ পর্যন্ত। তো ফ্রেন্ডস প্লিজ সাবস্ক্রাইব করো পরের পার্টগুলো দেখার জন্য, এভাবে পার্টগুলো ধীরে ধীরে সবই কভার করব। আর যদি তোমাদের মনে যদি কোনো কোশ্চেন থাকে তাহলে প্লিজ কমেন্ট করতে পারো, আমি অবশ্যই ট্রাই করব সেগুলো সলভ করার জন্য। থ্যাংক ইউ।